আসসালামু আলাইকুম। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের খ সেটের কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের আজকে ম্যাথ পরীক্ষা ছিল, ম্যাথ পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের খ সেটের কোয়েশ্চেন। ইতিমধ্যে আমি কুমিল্লা বোর্ড আপলোড করেছি, আর বাকি বোর্ডগুলোর প্রশ্ন এখন আমি পাই নাই। তোমরা একটা কাজ করতে পারো, আমার একার পক্ষে তোমাদের প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন সংগ্রহ করা সম্ভব হয় না, যার কারণে আমি তোমাদেরকে বলে রাখি যে আমার ফেসবুক আইডিতে তোমরা তোমাদের কোয়েশ্চেনের ছবিটা অবশ্যই মেসেজ করে দিবে। আর অবশ্যই কোয়েশ্চেনের ছবি দেওয়ার সময় মাথায় রাখবা ছবিটা যেন ক্লিয়ার থাকে। আমরা চট্টগ্রাম বোর্ডের সমাধানটা দেখব, এবং যারা অন্য সেটের আছো তোমরা আমার কথার সাথে মিলিয়ে নিতে পারো, তাহলে তোমরা তোমাদের আনসার মিলিয়ে নিতে পারবে। এখানে আনসারগুলো অনেকটা 100% সঠিক। তোমার যদি কোনো আনসার নিয়ে সন্দেহ থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি পরবর্তীতে তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে সন্দেহ দূর করে দেওয়ার চেষ্টা করব, অথবা আমার কোনো ভুল হয়ে থাকলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাকে জানিয়ে দিব। প্রথমে দেখো, সমকোণী ত্রিভুজের শুক্রকোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? এর আনসার হবে 42.5 ডিগ্রি, অর্থাৎ তোমার 42.5 ডিগ্রি। তারপর একটা আমাদের 4 হোল তোমার উপরে কিউব আছে, এক্স প্লাস ওয়ান আর হচ্ছে তোমার ইকুয়াল টু 32, এবং এক্সের মান কত আমাদের জানতে চেয়েছে, তাহলে এখানে আনসার হবে 3/2। তারপর 3 নম্বরটা দেখো, একটি রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে, কী কী দেওয়া থাকে? একটি বাহু, একটি কোণের দৈর্ঘ্য, অর্থাৎ 2 এবং 3 হবে, একটি বাহু ও একটি কোণ, 2 এবং 3 এর আনসার হবে। তারপর একটা ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজদ্বয়ের পরিকেন্দ্র সি হলে কোণ কিউ সি আর সমান কত? এর আনসার হবে 120 ডিগ্রি। কোনো বৃত্তের অধিচাপে অন্তলিখিত কোণ কিরূপ? সেটা হচ্ছে শুক্রকোণ। তারপর একটা চিত্র আছে, চিত্রে ও কেন্দ্র, ও এ 4 সেন্টিমিটার, ও সি 3 সেন্টিমিটার। আমাদের তথ্য আলোকে 6 এবং 7 আনসার দিতে হবে। প্রথমে দেখো, এখানে যা যা এ বিয়ের দৈর্ঘ্য কত? এটার আনসার হবে 2√7। তারপর 7 নম্বরটা দেখো, কোণ এ ও সি ইকুয়াল টু তোমার একটা মিশ্রবক নাংশ, অর্থাৎ 55 1/1 ডিগ্রি/2 তোমার হাফ, অর্থাৎ 55 1/2। এখানে কোণ ও বি সি সমান কত? এখানে হবে 34.5 ডিগ্রি, অর্থাৎ ক নাম্বার আনসারটা। একটা অনুপাত চক্র দিয়েছে যেখানে 1/√7 আছে, আর এই যে অনুপাত তোমার অনুক্রমটি সাধারণত অনুপাত কত, এখানে হবে -√7। 2+q p+q r+162, অর্থাৎ গুণোত্তরদ্বয়ের চতুর্থ পদ কোনটি? এখানে হবে 54। 1+3+5, এখানে প্রথম এ ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল কত? এর আনসার হবে n2। তারপর আর একটা আমরা দেখি, তোমার cos a প্লাস cot a ইকুয়াল টু হাফ, এখানে 11/12 আনসার দিতে হবে। তোমার cosec a মাইনাস cot a সমান কত? সমান হচ্ছে 2। তোমার sec a সমান কত? এখানে হবে -5/3। তারপর দেখো, আমরা 13 নম্বরটা দেখব, যেখানে বলা হচ্ছে 4 sin a = 3 হলে tan a এর মান কোনটি? এখানে হবে 3/√7। তারপর সাইন থিটা একটা রুট আছে, মাইনাস কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু কত? এখানে হবে কস থিটা। 15 নম্বর হচ্ছে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হাফ, এবং বি সমান 30 ডিগ্রি হলে এ এর মান কত? এখানে হবে 60 ডিগ্রি। তারপর কোনো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এর আনসার হবে 3√3/4। তারপর একটি গণকের আয়তন 24√3 ঘন সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? সেটা আনসার হবে 2√3। একটি সমবৃত্তভূমিক বেলুনের উচ্চতা তোমার 2 মিটার এবং ভূমির ব্যাসার্ধ 1 মিটার হলে এর এখানে আনসার হবে 2 এবং 3, অর্থাৎ আয়তন 2π ঘনমিটার, ভূমির ক্ষেত্রফল π বর্গমিটার। তারপর আরেকটা ছক আছে, ছকটা দেখবো আমরা, ছকটা দেখে আমরা 19 এবং 20 আনসার দেব। এখানে দেখো, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত কোনো সংখ্যা কোনটি? এর আনসার হবে 35। তোমার প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1 + f2 = কত?
এখানে হবে 11। পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? অবিচ্ছন্ন চলক। নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন? সেটি হচ্ছে মধ্যক। তোমার এইচ ইকুয়াল টু, এখানে একটা আমাদের সেট আছে এ বি হলে সামেশন অফ এইচ, অর্থাৎ আমরা পাওয়ার এইচ, এখানে উপাদান সংখ্যা কত হবে? এখানে আনসার হবে 4। তারপর দেখো তোমার পি দেওয়া আছে, অর্থাৎ তোমার এখানে একটা মান দেওয়া আছে এক্স কিউব মাইনাস 4x + 3। এখানে পাওয়ার অফ 2, অর্থাৎ তোমার এর মান কত হবে? এখানে হবে 3। তারপর আরেকটা সেট আছে আমাদের ইকুয়াল টু সেট, নাম তোমার নাম্বার হচ্ছে 0 2, আর বি একটা সেট আছে যেখানে -1 0 1 হলে এখানে আনসার হবে 4টাই, অর্থাৎ তোমার 1 2 3 4টাই হচ্ছে, অর্থাৎ 3টাই হচ্ছে সঠিক আনসার, 25-এর 3টাই হচ্ছে সঠিক। তারপর আরেকটা দেখো 26 নাম্বারটা, x² + 1/x² = 18 হলে x + 1/x সমান কত? এটার আনসার হবে 2√3। তারপর একটি ত্রিভুজে দুইটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 4 একক ও 6 একক, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হলে ত্রিভুজটি আঁকা যাবে? এখানে আনসার হবে 11 একক। তারপর দেখো নিচে তথ্যের আলোকে আমরা 28 এবং 29 আনসার দিব। এখানে তথ্যটা হচ্ছে এ বাই ভি প্লাস ভি বাই এ ইকুয়াল টু 2। প্রথমে জানতে চেয়েছে 28 নম্বরে এ মাইনাস ভি সমান কত, এখানে হবে 1। তারপর এ বাই ভি হোল কিউব বি বাই এ হোল কিউব, এর মান নিচের কোনটি? মান হচ্ছে 2। তারপর দেখো আমাদের রুট আছে, উপরে নাম্বার আছে অর্থাৎ এন আছে, ইকুয়াল টু এন এর মান কত? এখানে এন এর মান হবে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সন্দেহ থাকে অথবা তোমার কোনো কনফিউশন থাকে অবশ্যই তুমি কমেন্ট করবা, তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিব যাতে তোমাদের সন্দেহটা দূর হয়ে যায়। এছাড়া এখানে আনসারে কোনো ভুল তোমার যদি মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবা। আমার যদি মনে হয়ে থাকে যে তোমার কমেন্টের আনসারটি সঠিক হবে তাহলে অবশ্যই আমি তোমার সাথে একমত পোষণ করব। আর বাকি যারা অন্য ভোটের আছো তোমরা কাইন্ডলি তোমাদের ভোট কোশ্চেনের ছবিটা আমাকে ফেসবুকে মেসেজ করে তোমরা পাঠিয়ে দিতে পারো। আর তোমরা প্রতিনিয়ত তোমাদের কোশ্চেনের সমাধান, তারপর তোমাদের কলেজের আপডেটগুলো পাওয়ার জন্য, অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিবে পরীক্ষার পর তোমরা কলেজে উত্তীর্ণ হবে সেই আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা আমার টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এতে তোমাদের অনেকটা উপকৃত হবে। সবাই ভালো থেকো, পরবর্তী প্রিপারেশনের জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা, এবং তোমরা অবশ্যই তোমাদের নিয়মিত কোশ্চেনগুলো আমার ফেসবুকের মধ্যে দিয়ে দিলে আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।